শুধুমাত্র একটাই উপায় উনি খাইতে পারবে ওনাকে কন্ডিশন দিছিলাম যে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি তার মানে উনি কিছু না বলে ওনাকে খাওয়া দেওয়া হবে না তো এখন উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলছেন জনাব ইসমাইল ভাই জনাব ইসমাইল হোসেন ভাই সেই সদূর সান বার্নার্ডো থেকে আমাদের এই বসায় আরে নোয়াখালী ভাষায় এনারা ব্যাকে নোয়াখালী ভাষা বুঝবেন না বুঝলে কিন্তু পরে বদনাম করবে না এই ইন্টারনেটে দেখলাম যে একটা সিস্টেম চালু হয়েছে যে আধুনিক পদ্ধতিতে নোয়াখালীর ল্যাঙ্গুয়েজ শিখুন তো এর মধ্যে কথা হয়েছে যে মানে আমরা যদি আপনি নোয়াখালীর ভাষায় বলে তাহলে হয়তো অনেকে বুঝবেন না তো আমি একটু বলে দিই আপনার কালে আই হইতাম যাইয়া কাজে আপনারা নোয়াখালীর ভাষাটা শিখার চেষ্টা করেন এটা খুব বাংলাদেশ টেলিভিশনের অধিকাংশ নায়ক নায়িকা
নোয়াখালীর ভাষায় কথা বলে এখন আর নোয়াখালীর অনেক গুণীজন আছে নোয়াখালীর লোকদের অনেক ধৈর্য অনেক ধৈর্য Thank you.